আমরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করব নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা পশ্চিমা স্বীকৃতি ফিলিস্তিনি ইস্যুর মোট কুড়িয়ে দেবে দাবি হামাসের যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা চীন সফর স্থগিত প্রিন্স সালমানের সৌদির বাদশা কি তবে গুরুতর অসুস্থ আলাকসাই লুকিয়ে সাগর নেওয়ার চেষ্টা হিন্দু তরুণীর মুজে কিছু কাম নিয়ে বেজা হয় সব সবশেষে জানবেন নিজেকে ঈশ্বরের দূত মনে করেন মোদী নরের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আমরা নেতানিহুকে গ্রেফতার করবো নরের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে গেলে তাকে গ্রেপ্তার করা হবে নরের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ ইডে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ ভ্রমণ করলে তাকে গ্রেপ্তার করা হবে এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর টুয়েলভ টিভি চ্যানেলের ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহ ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়োব ক্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকে এই দুইজন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানি এবং গ্যালান্ডকে আর জার্মানি হল্যান্ড গ্রিস ফ্রান্স জাপান এবং স্পেনের মতো দেশের ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যদিও তাদের খবরের বিভিন্ন মহাদেশ থেকে একশো চব্বিশটি দেশের নাম রয়েছে একই সময় হিব্রু ভাষার সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন পশ্চিমা স্বীকৃতি ফিলিস্তিনি শোর মোড় ঘুরিয়ে দেবে ফিলিস্তিনি্যুর মোর ঘুরিয়ে দেবে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো দেশগুলোর স্বীকৃতি মঙ্গলবার এই দেশগুলো একসঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ইস্যুতে নামের একজন হামাস নেতা বার্তা বলেছেন ফিলিস্তিনি জনগণের অবিরাম সাহস এবং ধৈর্যের ফল আজকের এই দিন পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড দ্বিরাষ্ট্র সমাধানের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ন্যায় বিচার প্রধানে তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি রক্ষা করেছে যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটিতে দুই সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সোনাক এই বছরের চার এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এই ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি রাজা চার্লস অনুমতি প্রদানের পর এটি জনসম্মুখে ঘোষণা করেন তিনি গত চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে ধারণা করা হচ্ছে চারই জুলাই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের ক্ষমতায় আসতে চলেছে পার্টি সোনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন চীন সফর স্থগিত প্রিন্স সালমানের সৌদির বাদশাহী তবে গুরুতর অসুস্থ নিজের আসন্ন চীন সফর স্থগিত করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অসুস্থ হয় প্রিন্স সালমান চীনে যাচ্ছেন না তবে নিজে না গেলেও বিনিয়োগ মন্ত্রী সহ একটি প্রতিনিধি দলকে বেইজিংয়ে পাঠাচ্ছেন সালমান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্রেই তথ্য দিয়েছে সৌদির অর্থনীতিতে আমূল পরিবর্তন আনার যে স্বপ্ন সালমান দেখছেন সেটিকে বাস্তবে রূপ দিতে তার বিনিয়োগ প্রয়োজন সৌদির দুই কর্মকর্তা জানিয়েছেন চীন সফরের নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রিন্স সালমানের কিন্তু তার বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অসুস্থ হয়ে পড়ায় তিনি সফরটি স্থগিত করেছেন প্রিন্স সালমান বিদেশ সফর স্থগিত করায় প্রশ্ন উঠেছে আব্দুল আজিজ কি গুরুতর অসুস্থ কিনা ফুসফুসে প্রধাও জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন বাদশাহ আব্দুল আজিজ এরপর গত রোববার থেকে জেদ্দার আল সালাম প্রাসাদে তার চিকিৎসা শুরু হয় হজে আবহাওয়া অনুকূলে রাখতে বৃষ্টি নেওয়াবে সৌদি আরব হজের মৌসুমে আবহাওয়া অনুকূলে রাখতে ক্লাউড সিডিং করবে মক্কা মদিনার দেশ সৌদি আরব সৌদির আঞ্চলিক ক্লাউড সিডিং প্রোগ্রামের বরাদেই খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট খবরে বলা হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি উন্নত করতে প্রযুক্তি ও সব ধরনের সুযোগ সুবিধা প্রয়োগ নিশ্চিত করবে দেশটি এই প্রোগ্রামে মক্কা ও হারাম শরীফকে অগ্রাধিকার দেওয়া হবে ক্লাউড সিডিং ব্যবস্থাপনা থেকে বলা হয় আবহাওয়া উন্নয়ন বিভাগ বিশেষজ্ঞদের অধীনে নির্দিষ্ট অঞ্চলে কাজ করছে হজের স্থানসমূহ বিশেষ করে মক্কা মিনা প্রান্তর আরাফার ময়দান মুজদালিফাইতে অন্তর্ভুক্ত থাকবে এই প্রোগ্রামে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অধীনে পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয় ক্লাউড সিডিং হল এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টির তৈরি করার জন্য প্রভাবিত করা হয় উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যেতে পারে এটির জন্য উড়োজাহাজ দিয়ে সিলভার আইডোয়াইটের ছোট ছোট কণা মেঘের মাঝে ছেড়ে দেওয়া হয় তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাতে পরিণত হয় গত কয়েক দশক ধরেই পৃথিবীভাবে এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানির সংকট মোকাবেলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করছে আলাক্সায় লুকিয়ে ছাগল নেওয়ার চেষ্টা ইহুদি তরুণীর ইসলামের তৃতীয় পবিত্র স্থান মসজিদ আল ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করছেন এক ইহুদি তরুণী তিনি তার জামার নিচে ছাগলটি রেখেছিলেন ইসরায়েল সংবাদ মাধ্যম অন্তঃসত্ত্বার ভান করে আলাক্সার ভেতরে যাওয়ার চেষ্টা করে তবে পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর জামার নিচে কোনো কিছু নড়তে দেখেন এরপর ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় এছাড়া ছাগলটিও দম বন্ধ হয়ে মারা যায় গত কয়েক বছর ধরেই উগ্রবাদী ইহুদিরা জেরুজালাম শহরের পবিত্র স্থানে প্রাণী বলি দেওয়ার চেষ্টা চালাচ্ছে যেটি বিবলিকাল সময়ে হতো প্রত্যেক বছর পাঁচ ওভারের আগে আলাক্সা মসজিদে পশু বলি দেওয়ার চেষ্টা চালায় উগ্রবাদীরা তবে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা এই অনুমতি দেয় না কারণ তাদের ধারণা আলাক্সায় পশু বলি দিতে দিলে পবিত্র স্থানের পবিত্রতা রক্ষার যে নীতি আছে সেটি লঙ্ঘন হবে এবং ওই অঞ্চল থেকে তাদের উপর ব্যাপক চাপ আসবে টানা তৃতীয় মেয়াদের জয়ের জন্য ছুটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির হয়ে মাঠে রয়েছেন তিনি শোনা যায় দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় কর্মব্যস্ত থাকেন সকাল থেকে রাত পর্যন্ত এই উদ্যমে কর্তব্য পালন করতে দেখা যায় তাকে বিশেষ করে ভোটের সময় কখনো সভা কখনো রোড শো কখনো সাক্ষাৎকার দেওয়া আবার কখনো দলীয় নেতাদের সঙ্গে বৈঠক তিনি এত কর্মব্যস্ত কিভাবে থাকেন এই প্রশ্নের জবাবে মোদী বলেন তিনি নিশ্চিত তিনি জৈবিক প্রক্রিয়ায় এই সক্ষমতা পাননি ঈশ্বরের আশীর্বাদে তার সক্ষমতার উৎস সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদী বলেন মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হতো হয়তো জৈবিক প্রক্রিয়া আমার জন্ম হয়েছে কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন সদিচ্ছাও তিনি দিয়েছেন প্রেরণাও তিনিই দিয়েছেন মদি বলেন আমি কিছুই নই আমি ঈশ্বরের তৈরি একটি যন্ত্র মাত্র ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান আমি করি তবে সেই ঈশ্বরকে আমি দেখিনি আমি একশো চল্লিশ কোটি দেশবাসীকেই ঈশ্বর বলে মনে করি তার এই মন্তব্যে অনেকেই অপব্যাখ্যা করতে পারে সেটা ভেবে মোদী বলেন আমি এটার পর হয়তো অনেকেই বিশ্বাস করবে না বামপন্থীরা আমাকে নিয়ে রসিকতা করবে আমার চুল ছেড়ে নেবে